যদি বেশি করে জিকির কর নেওয়ালা আমি হয়ে যেতে পারি। রব বলেন যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব বলেন কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব। কি তরজমা করলাম? তোমার জীবনে যখন যা লাগে, বলুন এটা কিসের তরজমা? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব বলেন তুমি যদি বেশি বেশি করে জিকির করো কথা দিলাম তোমাকে রহমতে রহমতে আমি ভরে দিব। রহমত দিবে অর্থ কি? সব দিবে। সুবহানাল্লাহ। রহমত দিবে অর্থ কি? আবার বলেন, রহমত দিবে অর্থ কি? সব দিবে। রহমত দিবে অর্থ কি? রহমত দিবে অর্থ কি? তাহলে মোবাইল কি দিবে, কি দেয়? মোবাইলে কি দেয়? চিল্লা কলাতে গোড়ার ডিমা দেয়, কি দেয় বলেন না? তসবিতে তোমাকে কি দিবে? তসবিতে কি দিবে বলেন? সব দিবে বলেন। তসবিতে কি দিবে? আবার বলেন, তসবিতে কি দিবে? আর মোবাইলে কি দেয়? গোড়ার ডিম। মোবাইলে কি দেয়? গোড়ার ডিম। আর তসবিতে কি দিবে? তো কে শিখাবে এগুলো? চলো মাঝে মাঝে তো লিখে যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার মা নাই, ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا বাগানের দিকে একটু জেহান দেন, বাগানের দিকে জেহান দেন। যে বাগানে আব্বা শোয়া ওই বাগানের দিকে একটু জেহান দেন। যে গাছের নিচে আব্বা শোয়া মা শোয়া ওটার দিকে একটু জেহান ফিরান। রহমহুমা আমা রব্বায়ানি সাগীরা। আমার রব কি পরিমাণ প্রিয় দোয়া শিখিয়েছে, আব্বা আমার জন্য এভাবে দোয়া করো। আল্লাহ আব্বা আম্মা যেভাবে ছোটবেলা আমাকে লালন করেছে, আপনি আজকে রহমের চাদর দিয়ে আব্বা আম্মাকে ঢেকে দেন। উফ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আপনি মেহরবানি করে আমাকেও মাফ করে দেন, আমার আব্বা আম্মাকেও মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। আজ কি দামি দোয়া রে, সুবহানাল্লাহ। এজন্য বলো আজ থেকে মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন। বলো মোবাইলে রাত জাগবো না। বলো ইনশাআল্লাহ। মোবাইলে হারাম ছবি দেখবো না, হারাম গান শুনবো না, হারাম ছবি দেখবো না, হারাম কথা বলবো না। মাওলানা বড় সুন্দর করে বলেছেন, কু কথা বলবো না, কু দৃষ্টি দিব না, কু কথা শুনবো না, কু চিন্তা করবো না। বলেন কু কথা বলবো না। বলেন একজনে কু কথা বললে কিভাবে মন্ত্রিত্ব পর্যন্ত ছুটে গেছে? কি বললা বলেন? আচ্ছা অফিস জীবনে কু কথা একবারে বলছে, কি খেয়াল আপনাদের? কি খেয়াল? কু কথা কি জীবনে একবারে কইছে? তো একবারের দ্বারা যদি এই শাস্তি হয় তো সত্তর বারের দ্বারা কি শাস্তি হইব? আর বাকিটা হাসর ময়দান লাগে জমা আছে, বাকিটা হাসর ময়দান লাগে কি আছে বলেন? শুধু কি একজনেই বলছে না, আমরা সবাই বলছি। তো কি অবস্থা? বলেন কু কথা বলবো না, কু কথা শুনবো না, কু দৃষ্টি দিব না, কু চিন্তা করব না। বলবে ওযু করবোটা কি? তাহলে করবোটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা। রব বলেন বেশি বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ,
سبحان الله سبحان الله কত বার 100 বার বলতে কতক্ষণ লাগার কথা 2 মিনিট 12টা 3 বাজে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে একবার 12টা কত বাজে একদম সবাই চোখ বন্ধ সবাই চোখ বন্ধ سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 বারোটা কত শুরু করছি এখন 12টা 7 কয় মিনিট হইছে তো 3 এর পরে তো 4 5 6 এখন 7 7 তো আর হয়ে গেছে সর্বোচ্চ 3.5 মিনিটে 100টা তাসবিহ হয়ে গেল আচ্ছা এই যে আমরা যে 3.5 মিনিট পড়েছি এভাবে জীবনে প্রথম পড়া হয়েছে অসংখ্য মানুষ বাস্তব না বাস্তব আমি মুস্তাফা নবী যদি 70 বছর ওয়াজ করি আমি না যদি জামানার আব্দুল কাদের জিলানী 70 বছর একটা ওয়াজ করে এই 3.5 মিনিটে যা হয়েছে তা হবে বলে বলার সুযোগ নাই যদি এই 100 বার তাসবিহ ফজরে 100 বার জোহরে 100 বার আসরে 100 বার মাগরিবে 100 বার এশা 100 বার ঘুমাবার সময় 100 বার রোজানা 600 বার হয় কেমন হবে
বলেন একজনে বলেন কেমন হবে জওয়ানরা বলো বলো তাহলে সময় ফজর নামাজের পরে 5 মিনিট পাঁচ নামাজে 25 মিনিট ঘুমাবার সময় 5 মিনিট 30 মিনিট কত মিনিট হলো জানো তোমার প্রতিদিনের কয় ঘন্টা জানো দিনে কয় ঘন্টা এবার দিনে কত মিনিট বলো তো 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট কত মিনিট তো 1440 মিনিট থেকে জিকিরের জন্য 30 মিনিট দিতে পারবো না আমার ঠোঁট নড়বে জমিনে আমার রবের ঠোঁট নড়বে আরশে আজিমে আমার ঠোঁট নড়বে তার জিকির দিয়ে রব্বে করিমের রহমের হাত নড়বে আমাকে রহম দিয়ে এবার কেমন হবে বলো তো কেমন হবে কি ফেসবুকে 30 মিনিট থাকে শুধু হ্যাঁ কি পাঁচ 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 সময় 30 বার 30 মিনিট না চলো নিয়ত করি আজ থেকে 30 মিনিট তাসবিহ পড়ব ইনশাআল্লাহ বুদ্ধি যদি একসাথে 30 মিনিট হইতো তাহলে কি হইতো একটুখানি ডিফিকাল্ট হইতো এখন কি একসাথে 30 মিনিট না পাঁচ ভাগে 30 মিনিট আরে ছয় ভাগে 30 মিনিট কয় ভাগে 30 মিনিট বলো সকালে 5 মিনিট দুপুরে 5 মিনিট আসরে 5 মিনিট মাগরিবে 5 মিনিট আয়েশায় 5 মিনিট ঘুমাবার সময় 5 মিনিট হয়ে গেল 600 বার আরে বন্ধু 600 ডলার যদি কারোর প্রতিদিন বেতন হয় তো কেমন হবে 600 দিনার যদি প্রতিদিন বেতন হয় তো কেমন হবে 600 টাকা ওয়ালা মানুষই তো বেতন কম বাংলাদেশে বহু বেতন আছে 600 টাকা নাই ডেলি কত নাই বলেন ডেলি 600 টাকা নাই আর এখানে যদি ডেলি 600 করে তাসবিহ জমা হয় আশা করা যায় হাসরের ময়দানে আমাকে উঠানো হবে বেশি বেশি করে জিকির করনে ওয়ালা বানিয়ে আর যদি বেশি করে জিকির করনে ওয়ালা আমি হয়ে যেতে পারি রব বলেন যাও কথা দিলাম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম রব বলেন কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব কি তরজমা করলাম তোমার জীবনে যখন যা লাগে বলো যে এটা কিসের তরজমা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম রব বলেন তুমি যদি বেশি বেশি করে জিকির করো কথা দিলাম তোমাকে রহমতে রহমতে আমি ভরে দিব রহমত দিবে অর্থ কি সব দিবে সুবহানাল্লাহ রহমত দিবে অর্থ কি আবার বলেন রহমত দিবে অর্থ কি সব দিবে রহমত দিবে অর্থ কি রহমত দিবে অর্থ কি তাহলে মোবাইল কি দিবে কি দেন মোবাইলে কি দেন চিল্লা কলাতে গোড়ার ডিমাতে কি দেয় বলেন না তসবিহে তোমাকে কি দিবে তসবিহে কি দিবে বলেন সব দিবে বলেন তসবিহে কি দিবে আবার বলেন তসবিহে কি দিবে আর মোবাইলে কি দেয় গোড়ার ডিম মোবাইলে কি দেয় গোড়ার ডিম আর তসবিহে কি দিবে তো কে শিখাবে এগুলো চলো মাঝে মাঝে তবলিগে যাব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে কোথায় যাব বলো যখনই দেখবা মসজিদে জামাত আসছে বসবা বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে 3 দিনের জন্য 10 দিনের জন্য চিল্লার জন্য যাব এরপরে মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালাদের মজলিসে যাব মাঝে মাঝে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে বলেন যাব না ইনশাআল্লাহ পারলে এরপরে রমজান মাসে 10 দিন কোন আল্লাহ ওয়ালার কাছে ইতিকাফ করব বলেন না ইনশাআল্লাহ গত 40 বছর তো করি নাই বসে আছে না চলে গেছে না বসে গেছে তো চলেন এবার আগামী রমজান মাসে বলে শেষ দশক ইনশাআল্লাহ হয় নানপুর গিয়ে ইতিকাফ করব হাটাদারে গিয়ে ইতিকাফ করব পটিয়া গিয়ে ইতিকাফ করব যদি কম পক্ষে এত দূরে যেতে না পারেন হুজুরের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা গিয়ে ইতিকাফ করব বলেন ইনশাআল্লাহ এরপরে হলো যদি সুযোগ থাকে এই কয়টা বই কিনে নিয়ে যাবেন উচিত ছিল আপনাদেরকে ফ্রি দেওয়া লেকিন এটা বাংলাদেশে সাধ্য নাই মানুষের
ঠিক না? এটা সাধ্য তো নাই। এই এখানে 6টা বই, এখানে 3টা বই, 320 টাকা বিক্রি করে। কত বিক্রি করে বলেন? এই বইটার পুরো স্বত্ব মাদ্রাসাতে ওয়াকফ করা। যদি আপনি কিনে নিন রহমতের ছায়া কিছুক্ষণ, এই বইটার নাম হলো রহমতের ছায়া কিছুক্ষণ। এই আমরা এতক্ষণ ছিলাম রহমতের ছায়ায়, সুবহানাল্লাহ। দেখেন আরেকটার নাম হলো আখিরাতের ভাবনা আর কখন, সুবহানাল্লাহ। কয় আখিরাতের ভাবনা আর কখন? আরেকটার নাম হলো মুমিনের 10টা গুণ। মুমিনের কয়টা গুণ এখানে? আরো কয়টা দেখেন। একটার নাম হলো আল্লাহ তাআলার সিফাত, দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, তাওবা ও ইস্তিগফার, জিকিরের পরিচয় ফজিলত, মারিফাতের হাকিকত, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে, কি পরিমাণ প্রয়োজনীয় বলেন তো। হ্যাঁ সুবহানাল্লাহ, ওরা বলতেছে অক্সিজেনের মতো। যদি পারো বন্ধু এই কিতাবগুলো নিয়ে যাবা, ঠিক হয় না ইনশাআল্লাহ? তোমাদের একটা মেমোরি কার্ডের পয়সাও না, ঠিক না? আর এটা যদি তুমি এক পৃষ্ঠা করে পড়ো ডেইলি, আমি বলি যদি এক লাইনও করে যদি কেউ পড়ে তার নামাজ ছুটবে না। যদি মহাব্বতের সাথে খুললে একটা লাইন পড়ে তার নামাজ ছুটবে না। আর তো কিছু করতে পারলাম না আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাহফিলের জন্য 1000 টাকা, 500 টাকার দাতা সদস্য আছে, তারা এক বছরে 1000 টাকা দিবেন। নতুন 2-4 জন মানুষ দাঁড়ান তো, আমি একটা বছরে 1000 টাকা দিব। কে আছেন? বিসমিল্লাহ। আগে দেন নাই কখনো?